আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছে। এই ভিডিওতে আমি আতিক আপনাদেরকে জানাবো নতুন ফ্যান কেনার আগে কোন কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য করে ফ্যানগুলো কিনবেন। কারণ নতুন ফ্যান কেনার আগে সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলো জানে জেনে দেখে বুঝে তারপর ফ্যান কিনতে হবে। কারণ এই যুগে বোকাকে সবাই ধোকা দেয়, আর যদি আপনি বোকামি করেন তাহলে আপনি ঠকবেন, আপনাকে ধোকা দিবে। তো ফ্যান কেনার আগে আপনারা যেই বিষয়গুলো লক্ষ্য করবেন, দেখেন এটা হচ্ছে আমাদের একটা ফ্যান। তো এই ফ্যানটা কিন্তু আমরা নতুন কিনে আনছি, তো আমরা কিন্তু এমনি কিনি নাই ফ্যানটা, কিন্তু আমরা কেনার আগে অনেক কিছু যাচাই করে তারপরেই আমরা ফ্যানটাকে ক্রয় করছি। তো আপনারাও যাতে ফ্যান কেনার আগে যাতে আপনারা যাতে ফ্যান কিনে যাতে না ঠগেন, সেজন্য আজকের ভিডিওটি করা। তো ফ্যান কেনার সময় যে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে এই যে ফ্যান আছে, এটা হচ্ছে ফ্যানের যে বক্সটা আছে, এটা হচ্ছে একটা ফ্যানের বক্স। তো বক্সের মধ্যে আপনারা দেখবেন কিছু এন্ট্রি লেখা থাকে, এরকম এন্ট্রি লেখা থাকে। তো দেখেন এখানে আপনার কী কী অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা দেখে কিন্তু ফ্যানটা কিনতে হবে। যেমন এখানে দেওয়া আছে ভোল্টেজ, অর্থাৎ এই ফ্যানটা কত ভোল্টেজে অপারেট হবে, পরিচালিত হবে। তো ভোল্টেজ আছে আমাদের কত, 220 ভোল্ট। তারপর দেখেন ওয়াট, ওয়াট মানে হচ্ছে কি, মানে এটার পাওয়ার, এটা কতটুক ক্ষমতায় এই ফ্যানটা চলবে। তো এটার ওয়াট হচ্ছে কত, 75 ওয়াট, ঠিক আছে, 75 ওয়াট। তো ওয়াটটা 75 থেকে 80 হলেই বেটার। তারপর দেখেন তারপরে স্পিড, পিআরএম, পিআরএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, আর কত দেওয়া আছে, 310, অর্থাৎ এটা প্রতি মিনিটে 310 বার ফ্যানটা ঘুরবে। আর এটা হচ্ছে ফ্যানের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফ্যানের আরপিএমের মানটা যত বেশি হবে, ফ্যানের বাতাসও তত বেশি হবে, স্পিডও তত বেশি হবে। কারণ ফ্যানের স্পিড যদি না হয় তাহলে বাতাস হবে কীভাবে। আর এটি হচ্ছে মেন লক্ষ্য বিষয়, আপনারা আরপিএমটা সবসময় বেশি দেখে কিনবেন, কারণ আরপিএমটা যত বেশি হবে ফ্যানের স্পিড তত বেশি হবে। তারপর দেখেন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50 হার্জ, এটা থাকেই সবসময়, আর এই দুইটা বিষয় আমাদের খেয়াল না করলেও চলবে। তারপর দেখেন এখানে দেওয়া আছে কি, পাওয়ার ফ্যাক্টর, এ বিষয়টাও আপনারা লক্ষ্য করবেন, পাওয়ার ফ্যাক্টর। কারণ পাওয়ার ফ্যাক্টর মান যদি কম হয় তাহলে কিন্তু ফ্যানের বিদ্যুৎ বিলটা বেশি আসবে। তো পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে আমাদের 0.98, তাহলে এটা ঠিক আছে। তারপর দেখেন ওয়াইট, মানে এটার কতটুকু কেজি, এটার ওজনটা কতটুকু, তো এটার ওজনটা হচ্ছে আমাদের 5.96, প্রায় 6 কেজির মতো। তারপর দেখেন এখানে ফ্যানের মাপটা আছে 56 ইঞ্চি, আর মিলিমিটার হিসাব করলে হয় 1400 মিলিমিটার। তো 56 ইঞ্চি একটা রুমের জন্য কিন্তু সবচেয়ে ভালো একটা, মানে একদম পারফেক্ট একটা ফ্যান। সাধারণত মার্কেটে 3 মাপের ফ্যান পাওয়া যায়, 36, 48, 56। তো সবচেয়ে বেটার একটা ফ্যান হচ্ছে 56 ইঞ্চি। তো আপনারা আপনাদের রুমের জন্য এই ফ্যানটাই কিনবেন। এখন আমি আপনাদেরকে জানাবো আপনারা কোন ব্র্যান্ডের ফ্যানটা কিনবেন। মার্কেটে কিন্তু অনেক ধরনের ফ্যান বিক্রি করা হয়, তবে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে ভালো পারফরমেন্স করে এমন ফ্যান কোনটি, আপনারা কীভাবে বুঝবেন? তো আমার জানা মতো সবচেয়ে ভালো ফ্যান হচ্ছে, আমার কাছে যেটা ভালো লাগলো এটা হচ্ছে আপনার সুপার স্টার। এই যে দেখতে পাচ্ছেন সুপার স্টার ফ্যান, আমি কিন্তু অনেক কিছু অনেকগুলো ফ্যান ঘাটাঘাটির পরে কিন্তু আমি এই ফ্যানটা আমি কিনে আনছি আমার রুমের জন্য, এটা হচ্ছে সুপার স্টার ফ্যান। তো আমি এই সুপার স্টার ফ্যানটা কেন ক্রয় করলাম, আরও তো অনেক ফ্যান আছে, বিআরবি অনেক নাম করা ব্র্যান্ডের মালও আছে, সুপার স্টারও একটা ভালো একটা ব্র্যান্ড। তো এটার সুবিধাটা আসলে কি, আমি কেন কিনে আনছি সেটা এখন আমি আপনাদেরকে জানাবো। এই সুপার স্টার ফ্যানটা কেনার মূল কারণ হচ্ছে, এটার আমি দেখলাম যে এটার সুবিধাটা হচ্ছে, আপনার যে বিআরবি ফ্যান যদি আপনি ক্রয় করেন, কারণ বিআরবি আর সুপার স্টারের কিন্তু আপনার ওয়ারেন্টিটা সেম টু সেম 7 বছরই, কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি বিআরবি বা অন্য কোনো ব্র্যান্ডের ফ্যান কিনেন, তাহলে তারা 7 বছরের ভিতরে যদি এই ফ্যানটা কোনো নষ্ট হয় তাহলে তারা এটাকে রিপেয়ারিং করে দিবে, অর্থাৎ সার্ভিসিং করে দিবে। আর এই সার্ভিসিং কিন্তু একটা প্যারা আছে, প্যারাটা হচ্ছে মানে কোনো কোনো দোকানে কিন্তু তাদের দোকানে নিয়ে গেলে তারা অফিসে পাঠিয়ে দেয় সার্ভিস সেন্টারে, আবার কোনো কোনো আবার মার্কেটের মধ্যে যে অনেকগুলো দোকান আছে এগুলো কিন্তু তারা কিন্তু ফ্যানগুলো নিলে তারা কিন্তু সার্ভিস করে দেয় না, এটা আপনার নিজ দায়িত্বে কিন্তু এটা সার্ভিসিং সেন্টারে নিয়ে এটাকে রিপেয়ারিং করে আনতে হয়। তো আমি দেখলাম যে এখানে বিশাল বড় একটা ঝামেলা হচ্ছে, কিন্তু তারপর অনেক চিন্তাভাবনা করলাম যে সুপার স্টার, সুপার স্টার মধ্যে একটা সুবিধা হচ্ছে, এই 7 বছরের মধ্যে যদি এই ফ্যানটা কোনো রকম ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে কিন্তু এই ফ্যানটা কিন্তু নিয়ে গেলে তারা আরেকটা নতুন ফ্যান আমাকে দিয়ে দেবে, এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা সুবিধা। যদি ফ্যানটার কোনো প্রকার কোনো নষ্ট হয় বা বেশি শব্দ হয় বা
স্লো ঘুরে বা যে কোনো সমস্যা এনি প্রবলেম, তাহলে আমি কিন্তু নতুন এই ফ্যানটা নিয়ে গেলে কিন্তু তারা কিন্তু আমাকে এটা সার্ভিসিং না করে একটা নতুন আরেকটা ফ্যান, সম্পূর্ণ নতুন আরেকটা ফ্যান দিয়ে দিবে। এটা হচ্ছে সুপারস্টার ফ্যানের সবচেয়ে বড় সুযোগ সুবিধা। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন।